বাড়িতে আছি। এই যে আবহাওয়া, পিছনে সুন্দর সূর্য উঠতে আছে, এই যে সূর্য লাল একটা আবরণ, তো আসলে অনেক সুন্দর একটা পরিস্থিতি। আর সকালবেলায় হচ্ছে কি যে হালকা আলোয় এবং সমুদ্রের ভিতরে যে অবস্থা, সমুদ্রটা খুব সুন্দর, আর সাইডে যে পাহাড়গুলো। কিছুদিন পর পরেই আমরা ফেরিতে যাওয়া আসা করি, যে যাওয়া আসা করার সময় যে এই অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না। আল্লাহর যে অপরূপ সৃষ্টি সেটা খুব ভালো লাগে। আর চতুর্দিকে পাহাড়, পাহাড় আর পাহাড়। কানাডা হচ্ছে সুন্দরতম পৃথিবীর অন্যতম একটা দেশ, এবং এই কানাডার ভিতরে সবচেয়ে সুন্দরতম হচ্ছে কি যে প্রকৃতির সুন্দর, প্রাকৃতিক সুন্দর যে জায়গাটা বলা হয় সেটা হচ্ছে কি ব্রিটিশ কলম্বিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়ায় ব্রিটিশ কলম্বিয়াতে থাকার সুযোগ হয়েছে। আর ব্রিটিশ কলম্বিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর যেটা হচ্ছে যে ভ্যানকুভার, এবং সেই ভ্যানকুভারে আমি অবস্থান করি। তো যাই হোক, সব কিছু মিলে খুব সুন্দর একটা আবহাওয়া। আর এই যেটা ফেরি, এটা ফেরির ভিডিও তো আমি পূর্ব দেখাইছিলাম, এটা বিশাল বড় ফেরি। আমি আজকে একটা জিনিস দেখাই, ফেরিতে লেন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ওই পাশে একটা, ছয়টা লেন। এই ছয়টা লেনে কী পরিমাণ গাড়ি থাকে আমরা একটা হিসাব করি আজকে। মোটামুটি একটা গাড়ি, আমি একটা পার হইলাম, দুইটা, সাত আটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা, তেরোটা, চোদ্দটা, পনেরোটা, ষোলোটা, সতেরো, আঠারো, উনিশ। এখানে মোটামুটি ১৯টা গাড়ি আছে একটা লেনে। তো অ্যাভারেজ কোনোটাতে ২০টা, কোনোটাতে ২২টা, কোনোটাতে ১৯টা গাড়ি আছে ছোটো বড় মিলিয়ে। তো ১৯টা করে যদি গাড়ি থাকে তাহলে পরে এখানে গাড়ি আমরা হিসাব যদি করি ১৯টা করে গাড়ি, ৬টা হচ্ছে যে লাইট, তার একটা ফ্লোরে ১১৪টা, তিনটা ফ্লোর, ৩৪২টা গাড়ি কম করে হচ্ছে কি যে এই ফেরিতে ৩৪২-এর উপরে হচ্ছে গাড়ি আছে। তাহলে এত বড় একটা ফেরি, যে ৩৪২-৩৫০ গাড়ি হচ্ছে কি যে একটা ফেরির ভিতরে আর কি যাই, বিশাল বড়। আর উপরে হচ্ছে এটা, এবং তার উপরে ২টা ডেক হচ্ছে যাত্রীর জন্য, যাত্রী বসার ব্যবস্থা, এবং সাথে হচ্ছে যাত্রীরা ওখানে শান্তি, যেটা টপ ফ্লোরে যাত্রীদের বসার জন্য ব্যবস্থা আছে, সময় কাটানোর জন্য, সাগর উপভোগ করার জন্য। তো সব কিছু মিলিয়ে বিশাল বড় একটা ফেরি। চিন্তা করা যায় ২০টা গাড়ি যদি সিরিয়ালভাবে রাখা যায় তাহলে সেটা ফেরিতে কী পরিমাণ লম্বা হতে পারে, কী পরিমাণ বড় হতে পারে। আর ৬টা লেন, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬টা লেন, ৬টা গাড়ি পাশাপাশি থাকে মধ্যম দিয়ে, আবার জায়গায় জায়গায় দুই পাশ দিয়ে লিফট আছে, সিঁড়ি আছে। এই ২টা লিফট এবং ২টা সিঁড়ির জন্য আরও ২টা গাড়ি, মোটামুটি ৮টা গাড়ি রাখার মতো স্পেস হচ্ছে কি যে প্রশস্ত।
দোস্ত। আর দৈর্ঘ্যর দিকে হচ্ছে 20টা গাড়ি, 20টা প্রাইভেট কারের দূরত্ব কতটুক হতে পারে চিন্তা করা যায়, বিশাল বড় একটা ফেরি। তো পরপর যাওয়া আসা করি এই ফেরি দিয়ে। তো ভালো লাগে আর কি আবহাওয়াটা, মাঝে মাঝে এই সমুদ্রের মাঝে ডলফিন দেখা যায়, পাখি যে পাখি 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 উড়ে যাচ্ছে। প্রকৃতিতে ভরা পুরো আর কি অবস্থা, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। জুমামা চলে আসছে অলরেডি, সূর্যের সেই সৌন্দর্য, নিচে পানি ওপরে সূর্য, আস্তে আস্তে আবহাওয়া সুন্দর হতে আছে, উজ্জ্বল হতে আছে, আর সৌন্দর্য আরো বাড়তে আছে। কিছুক্ষণ পরে হতে পারে সৌন্দর্যটা ভালো লাগবে না, এখন যতটা সুন্দর আছে খুব সুন্দর একটা অবস্থা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সেই বিষয়টা। আর